माई डेली लाइफ इन विडिर पक्ष के सबाई के वेलकाम जानिए शुरू करछि आजकेर भिडियो जे जेखान थेके ए भिडियोटी देखछेन आशा करछि सबाई अनेक बेशी भालो आछेन। तो आजकेर भिडियो अन्य दिनेर भिडियोर चाइते एकटू व्यतिक्रम, सेटार एकटी कारण होछे आजके होछे आमि सम्पूर्ण भिडियोटा आमार स्कूल कार्यक्रम सम्पर्के आपनादेर साथे शेयर करब, কিভাবে স্কুলে আমাদের দিন কাটে, স্কুলে কি কি কাজগুলো আমরা করে থাকি, সেই ধরনের কিছু দৃশ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। আর তারই সাথে পরিচয় করিয়ে দেব আজ আমাদের শিক্ষকদের। আর আজকে হচ্ছে চতুর্থ শ্রেণীর ক্লাস আছে, তো তাদের সাথেও একটু আপনাদের পরিচয় করিয়ে দেব। ভিডিওর প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের আশপাশটা। তো যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা নির্মিত হয়েছে 1972 সালে। আর এই বিদ্যালয়ের মাঠটা হচ্ছে অনেকটা বড়, একদম সমান সুন্দর একটা মাঠ, কিন্তু মাঠে কাজ চলতেছে, সেই কারণে এখন সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, পরবর্তীতে নিশ্চয়ই শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে নতুন ভবনের কাজ চলছে। এই ভবনের কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই আশপাশটা এবং এই মাঠটাও সেই আগের সেই রূপ সৌন্দর্য ফিরে পাবে। চলুন এবার ভেতরের দিকটা ঘুরে দেখি। বিদ্যালয় ভবনটিতে ঢুকতেই ডান দিকে দেয়া আছে একটা সাইনবোর্ড, যেটা শিক্ষার্থীদের বারবার মনে করিয়ে দেবে তাদের মাস্ক পরাটা কতটা জরুরি। তো যতবার আমরা তাদের এটা মনে করিয়ে দিতে পারবো, তাদের বলতে পারবো, তাদের কিন্তু এই বিষয়টা তত মনের মধ্যে গেঁথে যাবে, তারা সেইভাবে বুঝতে পারবে যে মাস্ক পরাটা তাদের জন্য কতটা জরুরি। আর ঢুকে সামনের দিকে একটা টেবিল ছিল, আনফর্চুনেটলি সেটা আমি ভিডিও করতে পারিনি, সেখানে বাচ্চাদের জন্য মাস্ক, স্যানিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্রসহ সব জিনিস ওখানে সাজানো ছিল। আর এখানে হচ্ছে কিছু গাছ দেওয়া হয়েছে, আমরা সকল শিক্ষকরা মিলে এই গাছগুলো লাগিয়েছি, আর আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টরা তারা এই গাছগুলোর পরিচর্যা করে এবং খুব ভালোভাবে তারা পরিচর্যা করে, খুব খুশি মনে করে। তো এই পরিচর্যার দায়িত্বটা এক এক দিন এক এক ক্লাসের স্টুডেন্টদের দেয়া হয়, সেখানে দুইজন করে স্টুডেন্ট থাকে, আর তাদের এই কতটুকু দূরত্বে একজন আরেকজন এর থেকে দূরে অবস্থান করতে হবে তার জন্য এখানে মার্ক করে দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি দেয়াল সাজানো হয়েছে সুন্দর সুন্দর পাঠ সংশ্লিষ্ট এবং শিক্ষামূলক ছবি দিয়ে, সাথে আছে আরও সুন্দর সুন্দর কিছু নীতিকথা যা শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়তে সাহায্য করবে। শিক্ষার্থীদের আসা শুরু হলে আমরা তাদেরকে তাদের তাপমাত্রা মেপে এবং মাস্ক পরা নিশ্চিত করে তারপরে তাদের ভেতরে ঢোকাই, তাদের হাতটাও স্যানিটাইজ করে দেওয়া হয় এবং তাদের জুতাগুলো তারা সুন্দর করে গুছিয়ে তারপর বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। তো এই সময়টাতে দুইজন শিক্ষক বাইরে ওয়েট করে শিক্ষার্থীদের জন্য, আর কয়েকজন শিক্ষক তারা অফিসের ভেতর কাজ করে। আর এখানে যাদের দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে আমাদের বিদ্যালয়ের সালমা ম্যাডামের মেয়ে, দ্বিতীয়তে আছে আমাদের বিদ্যালয়ের সভাপতির মেয়ে, তারা হচ্ছে প্রথমেই ঢুকে গিয়েছিল, সেই কারণে তাদের তাপমাত্রাটা পরে মাপা হলো। আর এখানে যে শিক্ষার্থীদের দেখতে পেয়েছেন, এরা হচ্ছে কিছুক্ষণ আগে হাত স্যানিটাইজ করে ভেতরে ঢুকেছে, বাট ওরা এখানে বসেছিল, এখানে সেখানে হাত দিয়েছে, তো কিছু সময় পরে তাদের আবারও হাতটা স্যানিটাইজ করে দেয়া হলো। আর এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ক্লাস, এখানে হচ্ছে শিক্ষক সহ শিক্ষার্থীদের বিভিন্ন
আঁকা ছবি আর তাদের নির্দেশনাগুলো। যে নির্দেশনাগুলো ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে। যেহেতু শিক্ষার্থীরা একে একে আসে, সেই কারণে তাদেরকে ধীরে ধীরে একজন একজন করে তাদের সকল কার্যক্রম শেষ করে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। আর এই কাজগুলো আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকরা খুব আন্তরিকতার সাথে করে থাকি। কয়েকজন শিক্ষার্থী অলরেডি শ্রেণীকক্ষে বসে গিয়েছে, সেই কারণে মাঝে মাঝে আমাদের ক্লাস শুরু হওয়ার পূর্বে শ্রেণীকক্ষে যেতে হয়, যাতে করে তারা দূরত্ব বজায় রেখে বসেছে কিনা সেটা নিশ্চিত করার জন্য। যদিও প্রতিটি বেঞ্চের কর্নারে মার্ক করে দেয়া আছে, তারপরেও যেহেতু ওরা ছোটো মানুষ, সেই কারণে দেখা যায় ওরা হয়তো পড়তে পড়তে বা কথা বলতে বলতে একত্রিত হয়ে যায়। আর এখানে প্রথমেই যাকে বসা দেখছেন, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের খুবই দক্ষ একজন প্রধান শিক্ষক। তারপরে আছেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাসন্তী রানী, তারপরে আছেন রুনা লাইলা, তারপরে আছেন সালমা আক্তার, আর আমি হচ্ছে সবচাইতে কনিষ্ঠ শিক্ষক ফাতেমা আক্তার। ক্লাস শুরু হওয়ার আগে আমরা এখানে বসে যাদের ক্লাস আছে তারা পাঠদানের প্রস্তুতি নিচ্ছি। ঘন্টা বেজে গেলে আমরা রেডি হয়ে নিচ্ছি ক্লাসে যাওয়ার জন্য। যে যার ক্লাসে চলে যাচ্ছি এখন। এখন চতুর্থ শ্রেণীর ক্লাস শুরু হবে। চতুর্থ শ্রেণী পার্টটাই ছুটি হয়ে গেলে আসবে পঞ্চম শ্রেণী। তো এখন শেয়ার করে নিচ্ছি চতুর্থ শ্রেণীর ক্লাস। আর চতুর্থ শ্রেণীর একটা শাখাতে গিয়েছেন রুনা লাইলা ম্যাডাম, আরেকটা শাখাতে আছে সালমা আক্তার, আর এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। বারোটায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাস হচ্ছে। তো এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো রুনা লাইলা ম্যাডামের শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষে ঢোকার পূর্বে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার প্রিয় কবিতার একটা দৃশ্য, যে শিক্ষাগুরুর মর্যাদা। এটা সম্ভবত আমি পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম, তো ভীষণ রকম পছন্দের ছিল এটা আমার। তো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। রুনা ম্যাডাম অলরেডি পাঠ কার্যক্রম শুরু করে দিয়েছি, আর আমি হচ্ছে অল্প সময়ের জন্য শ্রেণীকক্ষে ঢুকেছি, যাতে করে স্টুডেন্টদের কোনো পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। আর আমি এই ভিডিওটি করেছি আমাদের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের অনুমতি নিয়ে। এখানে আমাদের রুনা লাইলা ম্যাডাম খুবই দক্ষ একজন শিক্ষক, তো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো মাঝে মাঝে আমি তাদের ক্লাসগুলো দেখি যদি আমার অফ টাইম থাকে, তাদের কাছ থেকে বিভিন্ন কিছু শিখে থাকি। Thank you.
এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি বরাবরের মতন আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে, যদিও ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও। তো এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, কোনো পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।